জি আসসালামু আলাইকুম। আজ আপনাদের যে ফ্ল্যাটটি আমরা ভিজিট করাব সেটি হচ্ছে বসুন্ধরা আবাসিক এরিয়ার সি ব্লকের 7 নম্বর রোডে 1515 একটি চমৎকার অ্যাপার্টমেন্ট। যারা অল্প বাজেটে 3 রুমের ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এটি একটি বেস্ট অপশন। চমৎকার ফ্ল্যাটের লোকেশন প্লাস অ্যারেঞ্জমেন্ট, রুম অ্যারেঞ্জমেন্ট। তো আমরা এন্ট্রান্স থেকে ঢুকেই ডান সাইডে হচ্ছে আমাদের একটি গেস্ট বেড। রুমের সাইজগুলো যথেষ্ট বড়, দুই সাইডে দুইটি বিশাল আকারের জানালা। এই রুমটির সাথেই আছে কমন একটি বাথরুম, বাথরুমের সাইজও যথেষ্ট বড়, খুবই সুন্দর, টাইলসগুলোও খুব সুন্দর। এটা হচ্ছে কমন বাথরুম। এরপর এখানে আছে একটু ড্রয়িং এর স্পেস, আলো বাতাস ভরপুর, যথেষ্ট পরিমাণ আলো বাতাস, জানালাগুলো বড় বড়। এটা হচ্ছে ড্রয়িং এর স্পেস। এরপরে এখান থেকে আমরা ফ্যামিলি লিভিং, ডাইনিং, ফ্যামিলি লিভিং বা ডাইনিংয়ের সাথে রয়েছে একটি কিচেন। এখানে গ্যাস লাইন হচ্ছে তিতাস গ্যাস লাইন, যেটা বসুন্ধরা এরিয়ার এখন তিতাসের গ্যাস লাইন সহজে পাওয়া যায় না, একটু ইউজড ফ্ল্যাটে এই গ্যাস লাইনগুলো থাকে। কিচেন থেকে বেরিয়ে ডান সাইডের রুমটা হচ্ছে একটা মাস্টার বেড, অ্যাটাচড বাথরুম, বাথরুম ফিটিংস দেখতে পাচ্ছেন আপনারা, চমৎকার। স্বল্প বাজেটে একটি একটি চমৎকার অপশন হতে পারে আপনার জন্য। পার্কিং, তিতাস গ্যাস এবং লোকেশন বসুন্ধরা সি ব্লক, চমৎকার। রুমের সাইজ যথেষ্ট ভালো, এখানে একটি সাথে ব্যালকনি আছে, ব্যালকনি। এই রুমের সাথে একটি ওয়ার্ডরোব আছে আপনারা দেখতে পাচ্ছেন, একটু ইন্টেরিয়র করা আছে, সেগুন কাঠের, সম্পূর্ণ সেগুন কাঠের ওয়ার্ডরোব। এই রুম থেকে বের হয়ে ফ্যামিলি লিভিং থেকে ডান পার্শ্বের রুমটি আছে, এটাও একটি অ্যাটাচড বাথের বেড। বাথরুমগুলো বেশ বড় বড়। এই হচ্ছে বাথরুম ফিটিংস। এই হচ্ছে অ্যাটাচড ব্যালকনি, এটা বেশ বড়, চমৎকার। ছোট ফ্যামিলির জন্য যারা ছোট ফ্ল্যাট খুঁজছেন স্বল্প বাজেটে, একটু ইউজড, তাদের জন্য এটি সবথেকে ভালো একটা অপশন হতে পারে। যথেষ্ট জায়গা, খুবই খোলামেলা এবং খুবই সুন্দর, ফ্লোর টাইলসগুলো চমৎকার। এটি বসুন্ধরার সি ব্লকে প্রাইম লোকেশনে এবং খুবই সুন্দর, খোলামেলা, আলো বাতাস, নর্থ ফেসিং, নর্থ ফেসিং। রুমগুলো 12-14 থেকেও বড় বড় আছে। তো ধন্যবাদ, নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন,
আপনার পছন্দের ফ্ল্যাট, ইউজড, নতুন, আন্ডার কনস্ট্রাকশন, এইসব ফ্ল্যাটের জন্য আমাদের চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করে থাকবেন এবং সবসময় ভিজিট করবেন। ধন্যবাদ।